বাদ্য বাজিয়ে একটি খাল থেকে কচুরিপানা অপসারণে নামেন এলাকার সব শ্রেণীর নাগরিক। প্রায় 10 বছর ধরে কচুরিপানায় মজা পড়েছিল মাগুরার শালিখা উপজেলার কানুদহের খালটি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ময়লা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এ অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও খাল সংলগ্ন ইকোপার্কটির সৌন্দর্য বর্ধনে এলাকার জনসাধারণকে সঙ্গে নিয়ে কচুরিপানা অপসারণের কার্যক্রমে নামে উপজেলা প্রশাসন। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 1500 স্বেচ্ছাসেবক। কয়েক ঘন্টার প্রচেষ্টায় কচুরিপানা মুক্ত হয়ে প্রাণ ফিরে পায় খালটি। এই শালিখা উপজেলাকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। ইকোপার্কে আমরা ইতিমধ্যে প্রায় 5000 গাছ রোপণ করেছি, মাছের পোনা অবমুক্ত করেছি, যেটা কানুদার খালকে মাছের অভাবটা দূর হবে। যুব শ্রেণী বা বয়স্ক যারা আমরা আছি, আমাদের একটা বিনোদন স্পট হলো, আমরা এখানে পরিবার পরিজন নিয়ে এখানে এসে বেড়াতে পারবো। খাল পরিষ্কারের পর গাছের চারা রোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক। সকল কর্নার থেকে সহযোগিতা পাচ্ছি, সকল সবাই সহযোগিতা করছে। আমরা চাই যে সুস্থ বিনোদন দেওয়া ইকো রিসোর্টের মাধ্যমে, একই সাথে গাছ লাগিয়ে পুরো মাগুরা জেলাকে সবুজ করে দেওয়া। এই কার্যক্রমের মাধ্যমে 1.5 কিলোমিটার খালের কচুরিপানা পরিষ্কার করে মাছ অবমুক্ত করা হয়। ইকোপার্কে রোপণ করা হবে 10,000 গাছের চারা। সময় সংবাদ, মাগুরা।